হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম। আপনারা দেখছেন বং ক্রিপ্টো। তো বিয়ার মার্কেট হোক বা বুল মার্কেট হোক, বিনান্স কিন্তু আপনাদের জন্য আর্ন করার একখানা উপায় এনেই দেয়। তো ঠিক যেমন কিছুদিন আগে হুক এবং আইডি কয়েনের লঞ্চ প্যাড এখানে এসেছিল, এবং সেরকমই কিন্তু আবার একখানা লঞ্চ প্যাড বিনান্স ঘোষণা করে দিয়েছে, যেটা হচ্ছে ওপেন ক্যাম্পাসের এডু টোকেন। টোকেনটা কি এই সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলবো, এবং তার সাথেই বিনান্সের এই লঞ্চ প্যাডের মধ্যে আপনারা কি করে পার্টিসিপেট করবেন এবং অত্যন্ত ইজিলি 10x to 20x এর কাছাকাছি প্রফিট কিন্তু আপনারা এখান থেকে বানাতে পারেন, কি করে এখানে পার্টিসিপেট করতে হয়, কি কি রুল আপনাকে ফলো করতে হবে, ইত্যাদি বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর সেই সাথে আমাদের চ্যানেল থেকে কিন্তু এখানে ঈদ উপলক্ষে বাম্পার গিভওয়ে অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে, সেটা যদি আপনি এখনো পার্টিসিপেট করে না থাকেন তাহলে অবশ্যই করে নিন। দুদিন আগে এই যে ভিডিওটা পাবলিশ করা হয়েছিল, জিতে নিন ঈদ উপলক্ষে 1,00,000 টাকার বাম্পার পুরস্কার, এই ভিডিওটাকে অবশ্যই দেখুন। এবং তার সাথে ওই যে ভিডিওটা আছে তার তলাতেই কিন্তু আপনাদেরকে @BongCrypto বলে কমেন্ট করতে হবে, ওই ভিডিওটাকে শেয়ার করতে হবে, ওই ভিডিওটাকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই চারটে কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এই যে পার্টিকুলার গিভওয়েটা আছে সেখানে পার্টিসিপেট করতে পারবেন। এবং আপনাদের কাছে সময় কিন্তু খুব কম আছে, কারণ 25 তারিখে কিন্তু আমরা বিজয়ীদের নাম ঘোষণা করে দেবো। এবার চলে আসছে আমাদের মেন টপিক, এডু কয়েনের লঞ্চ প্যাডের দিকে। প্রথমে আপনাদের বিনান্সের হোম পেজে চলে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ প্যাড বলে যে অপশনটা আছে সেখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। তারপর আপনারা চলে আসবেন বাইন্যান্সের টোকেন লঞ্চ প্যাডের প্ল্যাটফর্মে, যেখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রিপারেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে ওপেন ক্যাম্পাস, এর উপর আপনারা ডাইরেক্টলি ক্লিক করে দেবেন। তো এখন অবধি ওপেন ক্যাম্পাসের এটা প্রিপারেশন পিরিয়ড চলছে, এই টাইমটার মধ্যে আপনাদেরকে বেসিক্যালি দুটো কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে নিজেদের যে বিনান্সের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেখানে KYCটা কমপ্লিট করে রাখতে হবে, এবং তার সাথে নিজেদের স্পট ওয়ালেটে আপনাদেরকে কিন্তু মিনিমাম 0.1 BNB বা তার বেশি কিন্তু আপনাকে হোল্ড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন ক্যাম্পাসে যে সেল প্রাইসটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1 EDU = 0.05 USD। তো পরবর্তীকালে এই যখন হোল্ডিং ক্যালকুলেশন পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জন্য সাবস্ক্রিপশন পিরিয়ড চলে আসবে, এবং সেখানে কিন্তু আপনারা কমিট করতে পারবেন নিজেদের BNB, এবং BNB কমিট করার পর কিন্তু আপনারা এই যে পার্টিকুলার প্রাইসটা আছে $0.05 কাছাকাছি, সেই প্রাইসে কিন্তু আপনারা ওপেন ক্যাম্পাসের যে এডু টোকেনটা আছে সেটাকে ক্লেম করতে পারবেন। তো যেহেতু এখানে লগ ইন এখনো করা নেই, তাই জন্য এখানে কিন্তু ক্যালকুলেশনটা দেখাচ্ছে না। আপনারা যদি এখানে লগ ইন করেন তাহলে আপনাদেরকে প্রথমে দেখাবে অ্যাভেলেবেল নয়, পরবর্তীকালে কাল থেকে কিন্তু এখানে কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে। এখন থেকে কিন্তু আপনারা অবশ্যই এখানে BNBগুলোকে জমা করা আরম্ভ করে দিন, এবং যে BNBটাকে আপনারা এখানে হোল্ড করবেন নিজেদের স্পট ওয়ালেটে সেটাকে কিন্তু আপনাদের কমিট করতে হবে, অর্থাৎ তার টোটাল অ্যামাউন্টটা না হলেও কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনাকে কমিট করতে হবে। মিনিমাম কিন্তু আপনারা $5 কমিট করতে পারেন, কোনো রকমের এখানে অসুবিধা নেই, এবং ম্যাক্সিমাম কিন্তু আপনারা $15,000 অবধি এখানে BNBকে কমিট করতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। সেই অনুযায়ী টোকেন অ্যালোকেশনের দিকে যদি আমরা একটুখানি ওপেন ক্যাম্পাসের নজর দিই তাহলে বিনান্সের রিসার্চে কিন্তু এটা একটা বিরাট বড় ব্যাপার, এটা কিন্তু যে কোনো একটা টোকেনকে লঞ্চ করে দেয় না, তার আগে কিন্তু একটা প্রপার রিসার্চ মেটেরিয়ালও আপনাদের সামনে শো করে। এখানে আপনারা ওপেন ক্যাম্পাসের যে রিসার্চ মেটেরিয়ালটা দেখতে পাচ্ছেন সেখানে এলে কিন্তু আপনার এডু টোকেন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বেসিক্যালি এডু বা ওপেন ক্যাম্পাসের কি কি প্রোটোকল আছে, কিভাবে এটা কাজ করছে, টাইনি ট্যাপ কি, এই সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। আমি যদি একটুখানি সংক্ষেপে বলি তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একখানা ব্লকচেইন এডুকেশন সিস্টেম, এটা কিন্তু পরবর্তীকালে মারাত্মক ধরনের হাইপের মধ্যে আসতে পারে। এবং তার সাথে যদি আমরা একটুখানি ওপেন যে ক্যাম্পাসটা আছে তার মধ্যে চলে আসি তাহলে আপনারা এদের পার্টনারসদের দেখতে পাচ্ছেন, এখানে টাইনি ট্যাপ আছে, তারপর আসছে অ্যানিমোকা ব্র্যান্ডস, এবং অ্যানিমোকা ব্র্যান্ডসের মধ্যে মোকাভার্স যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যানিমোকা ব্র্যান্ডেরই, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্যান্ডবক্স। তো স্যান্ডবক্স এখন অবধি কিন্তু ট্রেন্ডি যে সমস্ত প্রজেক্টগুলো আছে তার সাথে পার্টনারশিপ করে চলেছে, সেই অনুযায়ী আপনাদের যে টোটাল পোর্টফোলিও আছে সেখানে কিন্তু কিছু পরিমাণ স্যান্ডবক্স থাকাটাও জরুরি। এবং ফাইনালি হুকড যেটা আছে, হুক প্রোটোকলে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, এবং জেমসও কিন্তু এদের একটা বিরাট বড় পার্টনার, এবং তার সাথে হাই স্ট্রিটও কিন্তু এটার বিরাট বড় পার্টনার। সুতরাং ওপেন ক্যাম্পাসের যে পার্টনারগুলো আছে তারা কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং এরপর যদি আমরা একটুখানি এদের ভিশনের দিকে নজর দিই তাহলে দেখতে পাচ্ছেন টোকেনাইজড এডুকেশন, এটাই কিন্তু এদের মেন কাজ, টোকেনাইজড এডুকেশন এবং ব্লকচেইন এনেবল লার্নিং, এই দুটো জিনিসের উপরই কিন্তু এরা মেনলি ফোকাস করছে। এখন অবধি এই মার্কেটের মধ্যে কিন্তু বেশি এমন কয়েন নেই যারা কিন্তু ব্লকচেইন এনেবলড এডুকেশনের উপর কাজ করছে, সেই অনুযায়ী এই যে টোকেনটাকে বিনান্স লঞ্চ প্যাডের মধ্যে এনেছে অনেক কিছু বুঝেই কিন্তু এনেছে। মিনিমাম এখান থেকে কিন্তু আপনার 10x to 20x রিটার্ন ডেফিনেটলি পাবেন, আপনারা পরবর্তী চাইলে এই কয়েনটাকে কিনতেও পারেন, তবে আমি বলবো যেহেতু এটাকে অলরেডি আপনারা এখানে পাচ্ছেন BNB থেকে সোয়াপ করে, তো ডেফিনেটলি আপনারা প্রথমে এখানে লঞ্চ প্যাডের মধ্যেই পার্টিসিপেট করুন। কেনার দিকে কিন্তু আপনারা তখনই যাবেন যখন আমরা এই টোকেনটাকে কমপ্লিটলি লঞ্চ
হয়ে যাবে এবং ফাইনালি এটা সম্পর্কে ডেডিকেটেড ভিডিও আনবো এবং তখনই আপনাদেরকে জানিয়ে দেবো যে কি পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে এই যে পার্টিকুলার ইডিইউ টোকেনটা সেটা কেনা উচিত। এবার আবারও ফিরে আসি আমাদের লঞ্চ প্যাডটার দিকে। লঞ্চ প্যাডের মধ্যে আমরা কয়েকটা জিনিস এখানে দেখে নেবো। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অন লঞ্চ প্যাড সাবস্ক্রিপশন, বিনান্সের মধ্যে এই যে পেজটা আছে এটাকে কিন্তু আপনারা একবার করে পড়ে নেবেন। দরকার পড়লে আমাদের ডিসক্রিপশনে আমরা এই পেজগুলোকে শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আপনাদেরকে কি করে পার্টিসিপেশনের মধ্যে ক্যালকুলেশন হবে, কমিট করবেন কি করে, বিএনবি, এগুলো কিন্তু সব আপনারা জেনে যাবেন। বেসিক্যালি আপনাদেরকে যে দিন সাবস্ক্রিপশনের ডেট আসবে অর্থাৎ 28 তারিখ, সেখানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ বিএনবিকে কিন্তু আপনাকে কমিট করতে হবে, যে বিএনবিটা কিন্তু আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ টোটাল যে ভ্যালুটা আপনি এখানে স্টোর করছেন বা স্টেক করে রাখছেন অথবা স্পট ওয়ালেটে সিম্পল হোল্ড করছেন, সেই টোকেনটা কিন্তু এরা কেটে নেবে না। অর্থাৎ আপনি যদি $50 বিএনবি এখানে হোল্ড করেন আপনাদের স্পট ওয়ালেটে, তাহলে $50 কিন্তু কেটে নেওয়া হবে না। আপনি যদি তখন কমিট করতে যাবেন, তখন যদি আপনি $5 ওয়ার্থ অফ বিএনবিকে এখানে কমিট করতে চান, তাহলে ওই $5 ওয়ার্থ অফ বিএনবি সমান আপনাকে যে সমস্ত এডু টোকেন হচ্ছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বাকি যে টাকাটা আছে বিএনবি হিসেবে সেটা কিন্তু আবার আপনি আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে ফিরে পেয়ে যাবেন। এবার বলে রাখি, যত আপনার বেশি বিএনবিকে আপনারা স্পট ওয়ালেটে হোল্ড করবেন তত কিন্তু আপনাদের চান্স থাকবে বেশি পরিমাণে এখানে এই এডু টোকেনটাকে ক্লেম করার। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোকেন অ্যালোকেশনের মধ্যে যে মাত্র 5% অফ টোটাল টোকেন, 1 বিলিয়ন এই টোকেনটা আছে, তার মধ্যে মাত্র 5%কে কিন্তু বিনান্সের লঞ্চ প্যাডের মধ্যে আনা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরবর্তীকালে যে সমস্ত টোকেনগুলো অ্যালোকেট করা হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনারা যখন স্পট ওয়ালেটে হোল্ড করবেন সেখানে কি পরিমাণ বিএনবি হোল্ড করছেন তার উপরে। ওভারঅল এই কয়েনটার টোকোনমিক্স নিয়ে এখন আমি খুব একটা আপনাদেরকে বলছি না, তার কারণ এখন অবধি কয়েনটা লঞ্চই হয়নি। লঞ্চ হওয়ার পরে আমরা ডেডিকেটেড এই নিয়ে ভিডিও আনবো, তখন কিন্তু এই বিষয়ে আপনাদেরকে আরও আলোচনা করে নেবো। এখন আমি শুধুমাত্র কি করে আপনারা এখানে লঞ্চ প্যাডের মধ্যে পার্টিসিপেট করবেন সেটা নিয়ে বলে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এডু টোকেনের রিলিজ স্কেজিউল, এখানে আপনারা দেখুন যে 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু 100% কয়েন এখানে চলে আসবে, অর্থাৎ টোটাল সার্কুলেশনে চলে আসবে। এটা কিন্তু আমার এখন অবধি খুব একটা ভালো লাগছে না, এটা কিন্তু আরেকটু লেন্দি করলে এরা ভালো করবে। যদিও পরবর্তীকালে যখন এডু কয়েন নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে তখন আমি এর টোকোনমিক্স নিয়ে আরও ডিটেলে যাবো। এই সাথে আমরা রোড ম্যাপের দিকে যদি দেখি তাহলে কিন্তু এরা 2022 সালের Q4 থেকে কিন্তু নিজেদের মাইলস্টোনগুলো সেট করা আরম্ভ করে দিয়েছে এবং পরবর্তীকালে 2023 সালের Q2 থেকে এরা লঞ্চ করার পরবর্তীকালে কিন্তু অনচেন বিভিন্ন রকমের রেভিনিউ শেয়ারিং ইত্যাদি কাজ কিন্তু এরা পরপর করে যাবে এবং এদের কিন্তু যে কাজগুলো আছে সেগুলো মোটামুটিভাবে 2024 সাল অবধি এরা সমস্ত কমপ্লিট করে নেবে বলেই এদের ধারণা। আচ্ছা, এবার আপনারা যদি মনে হয়ে থাকে যে কি পরিমাণ বিএনবি আপনি হোল্ড করলে কত পরিমাণের এডু টোকেন পাবেন, তাহলে এখানে লঞ্চ প্যাড সাবস্ক্রিপশন অ্যালোকেশন ক্যালকুলেশন অ্যান্ড বিএনবি ডিডাকশন রুলস এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন। এই পেজটাও আমি কিন্তু নিচে আপনাদের ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। এই প্রতিটি পেজ যেগুলো ওপেন করে আছে সেগুলো কিন্তু সবাই আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেই অনুযায়ী প্রতিটি পেজকে আপনারা একবার করে হলেও চেক আউট করে নিতে পারেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ বিএনবি হোল্ড করলে আপনারা কি পরিমাণ এডু টোকেন পাচ্ছেন। এবং এখানে আপনারা একটা জটিল ক্যালকুলেশনের স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন, step 1, step 2 অ্যান্ড step 3, তার পরবর্তীকালে কিভাবে এখানে বিএনবি ডিডাক্ট করা হবে সেগুলো সবই দেখতে পাচ্ছেন। মোটামুটিভাবে আমি যে আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এগুলো দেখে খুব একটা আপনাদের লাভ নেই। যদি আপনারা অনেক বড় অ্যামাউন্ট অফ বিএনবি এখানে স্টোর করতে চান তাহলে আপনারা কত পরিমাণে এডু টোকেন পাবেন সেটা আপনাদের যদি মনে হয়ে থাকে তাহলে আপনারা এটা করে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন। আদারওয়াইজ $50, $60 বা $100 যারা বিএনবি এখানে হোল্ড করবে তাদের কিন্তু কোনো রকমের দেখার দরকার নেই। আলটিমেটলি আপনারা কি পরিমাণ টোকেন এখানে কমিট করছেন সেখানে কিন্তু আপনাদের ভ্যালু দাঁড়িয়ে আছে এবং সেই অনুযায়ী আপনারা যদি বিএনবি টোকেনের মধ্যে $10 এখানে রাখেন, অর্থাৎ $10 বিএনবিও কমিট করেন, তাহলে কিন্তু মিনিমাম এখান থেকে $100 থেকে $150 প্রফিট আপনারা বার করে আনতেই পারবেন। এটা কিন্তু এর অবধি বিনান্সে যতগুলো লঞ্চ প্যাড প্রজেক্ট এখানে লঞ্চ হয়েছে 30 খানা মতো অলরেডি হয়ে গেছে, প্রতিটি কয়েনই কিন্তু ভালো রকম প্রফিট দিয়েছে। লেটেস্ট আপনারা দেখবেন হুক প্রোটোকল এবং আইডি কয়েন থেকে কিন্তু 20-30x এর কাছাকাছি প্রফিট এসেছিল। সেই অনুযায়ী এরকমই মনে করা হচ্ছে যে এই যে এডু টোকেনটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভালো রকমের একটা প্রফিট দেবে, তাই জন্য এই লঞ্চ প্যাডটাকে কিন্তু আপনারা একদমই মিস করবেন না। তো এখনো অবধি আপনারা নিজেদের স্পট ওয়ালেটে বিএনবি হোল্ড করলেন, তারপর 28 তারিখ নিজেদের যে সমস্ত কমিটমেন্টগুলো করা ছিল সেগুলো করে দিলেন এবং ফাইনালি যখন টোকেন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে কি পরিমাণ টোকেন চলে এসেছে। তার পরবর্তীকালে কিন্তু আপনারা নিজেদের বাকি যে বিএনবিটা আছে সেটাকে আবার স্পট ওয়ালেটে ফিরে আনতে পারবেন। সুতরাং এখানে যে পরিমাণ আপনি কমিট করছেন সেটা বাদ দিয়ে কিন্তু বাকি টোকেনটা কোথাও উধাও হয়ে যাবে না, অর্থাৎ বাকি যে বিএনবিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ফিরত পেয়ে যাবেন, সেজন্য আপনাদের কোনো রকমের প্রবলেম নেই। তো এই ছিল আজকের ওপেন ক্যাম্পাস লঞ্চ প্যাড সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও। ডেফিনেটলি আপনারা কিন্তু এখানে পার্টিসিপেট করুন, আলটিমেটলি কিছু তো করতেই হচ্ছে না আপনাদেরকে। স্পট ওয়ালেটে আপনাদেরকে মিনিমাম $35 কাছাকাছি বিএনবি আপনাকে হোল্ড করতে হচ্ছে এই মুহূর্তে এবং সেখানে কিন্তু আপনারা এখন থেকে
থেকেই হোল্ড করুন, তার কারণ বিনান্স কিন্তু প্রতি ঘন্টায় একটা স্ন্যাপশট নেবে, যাতে করে অ্যাভারেজ কী পরিমাণ বিএনবি আপনার কাছে আসে সেটা ওরা ক্যালকুলেট করতে পারে। সেই অনুযায়ী ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে বিএনবিটাকে হোল্ড করা আরম্ভ করে দিন, এবং তার পরবর্তীকালে 28 তারিখ আপনারা এখানে এসে কমিট করবেন, এবং তারপর যে পরিমাণ টোকেন আপনারা অ্যালোকেট হয়ে যাবেন, যদি আপনারা পার্টিসিপেট করার পর এখানে রেজিস্টার করে ফেলেন ঠিকঠাক করে, তাহলে টোকেন আপনারা ডেফিনেটলি পাচ্ছেন, এবং ডেফিনেটলি পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা বাকি যে বিএনবিটা আছে সেটাকে আবার স্পট ওয়ালেটে নিয়ে চলে আসতে পারবেন, এবং এই সময়টার মধ্যে আপনারা যে বিএনবিগুলোকে রাখছেন সেটা ওখানে স্টেকড অবস্থায় থাকবে, এবং সেই স্টেক অবস্থা থাকাকালীন কিন্তু আপনারা ওই বিএনবিটা দিয়ে ট্রেড করতে পারবেন না। তো আশা করি আপনারা টোটাল ব্যাপারটাকে বুঝতে পেরেছেন। ওপেন ক্যাম্পাস কয়েনটাকে পরবর্তীকালে লং টার্মের জন্য কেনা উচিত হবে কিনা এই সংক্রান্ত আবারও পরবর্তীকালে একটা ভিডিও আসবে, ঠিক যেরকম আইডি হুক কয়েনের আমরা পরবর্তীকালে ভিডিও বানিয়েছিলাম, সেরকমই কিন্তু ওপেন ক্যাম্পাস কয়েন যখন লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা নিয়ে আরও ডেডিকেটেড ভিডিও বানাবো। তাই জন্য ডেফিনেটলি আজকে ভিডিওটিকে দেখার পর, ভিডিওকে লাইক করার পর এবং শেয়ার করার পর কিন্তু ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।